প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় তারা জানেন যে এবার গোপনে দেশছাড়া নিয়ে মুখ খুলেছেন নায়িকা শাবনূর। তিনটি সিনেমায় অভিনয় করার ঘোষণা দিয়ে হঠাৎই অস্ট্রেলিয়ার সিডনি চলে যান 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে বিষয়টি মিডিয়ায় নেতিবাচকভাবে তুলে ধরা হলে সম্প্রতি এ বিষয় নিয়ে মুখ খুলেছেন নায়িকা শাবনূর। রোববার 3রা মার্চ বিকেলে ফেসবুকে এই বিষয়ে শাবনূর একটি স্ট্যাটাস দিয়েছেন। ঘোষণা দিয়ে জানান, অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ায় মিডিয়ায় বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে, যা দেখে রীতিমতো অবাক করেছে শাবনূরকে। কারণ অভিনেত্রীর সঙ্গে কোনো যোগাযোগ না করেই মন গড়া খবর করেছে দেশের প্রথম শ্রেণীর পত্রিকা। শাবনূর তার স্ট্যাটাসে বলেন, ছোট্ট একটি ঘোষণা, গত 1 তারিখ থেকে আমি লক্ষ্য করছি আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর দেখে শুনে মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভুইফোর অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বলবার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি, কবে ফিরবো সেটা জানে না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকেরা। তারা রং ঢং মাখিয়ে আরো কত কিছু রটাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, এদের দেখা দেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মন গড়া খবর প্রকাশ করে ভাইরাল হবার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সাথে কথা না বলেই যে যার মতো করে মন গড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে। দেশের প্রায় সবাই জানেন আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে, কোনো দরকার হলে এবং লং হলিডেতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়ায় ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কি আছে? আমি প্রায় 3 সপ্তাহ পূর্বে অস্ট্রেলিয়ায় চলে এসেছি, কিন্তু এতদিন পর মনে হয় কারো কারো ঘুম ভাঙলো। আরও একটি কথা, যে ছবির মহরত হয়েছে সেটার শুটিং সময় মতোই হবে। সেই সাথে শাবনূর উল্লেখ করেছেন, বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় আমি শোকাহত বাকরুদ্ধ। আল্লাহ পাক যেন নিহতদের পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ধৈর্য দান করেন।